নেতাজির জন্ম জয়ন্তীতে তিস্তা পাড়ে সেনার তল্লাশি। সমগ্র দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পালন করছে উৎসবের মেজাজে, ঠিক সেই সময় নিজেদের কর্তব্যে অবিচল থাকতে দেখা গেল ভারতীয় সেনাবাহিনীকে। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনির তিস্তা পাড়ে উল্লেখ্য, গত 4 অক্টোবর উত্তর সিকিমের হিমবাহ থেকে সৃষ্টি প্লাবনের কারণে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর একটি আস্ত শিবির, ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অস্ত্র ও গোলা বারুদ। সেই থেকেই লাগাতার তিস্তার বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের জীবন সুরক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনারা। যদিও সেনাবাহিনীর জনেরা খবর পেয়ে ছুটে আসেন এবং নদীর চরে পড়ে থাকা বস্তুটিকে পরীক্ষা করে জানান এটি কোনো বিস্ফোরক নয়। কারা আসছে এলাকায়? আর্মির লোক। কেন এসছে? বোম পাওয়া গেছে নাকি? তারপর তো দেখে যে না, একটা ফিল্টার জাতীয় জিনিস। কোন জায়গায় এটা? জলপাইগুড় থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।